আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ঘটনাটা বর্ণিত আছে। প্রাথমিক জামানায় উনি যখন যুবক ছিলেন, যৌবনের প্রারম্ভে উনি একটা মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়ে গেছে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহি আলাই যৌবনের প্রারম্ভে তখন তিনি অত বড় আলেম না, মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়েছে। তখন তো আর প্রযুক্তির জামানা নাই যে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে তার খোঁজ খবর নিবে। উনি ওই মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করছেন, পেছনে পিছনে চলতেছেন। মেয়েটা যখন বুঝতে পারছে যে সে আমাকে অনুসরণ করতেছে, তার মানে আমাকে মনে হয় তার ভালো লেগে গেছে। সাথে হয়তো কেউ ছিল, মেয়েটা বলছে যে তুমি অমুক দিন ওই জায়গায় আসবা, তোমার সাথে আমি দেখা করব, কথা হবে। আব্দুল্লাহ ইবনে মোবারক যেই দিন বিকালে যেই জায়গায় দেখা করার কথা, বিকাল না উনি দুপুরে গিয়েই হাজির। দুপুরে গিয়ে বসে আছে যে আজকে তার সাথে দেখা হবে, কথা হবে, আমি আমার মনের কথা বলবো, তার কথা শুনবো। আব্দুল্লাহ ইবনে মোবারক অপেক্ষমান অপেক্ষা করতেছে কখন আসবে আর কথা বলবে, আত্মার প্রশান্তি লাভ করবে। কিন্তু দেখা গেল দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, আসার নামে খবর নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মোবারক একটা মোহর মধ্যে পড়ে গেছে, একটা ঘোরের মধ্যে পড়ে গেছে, অপেক্ষা করতেছে আর নিজেকে নিজে বলে দেখি আর একটু সময় অপেক্ষা করি, আসে কিনা আসে কিনা, একটু অপেক্ষা করি। করতে করতে কোন সময় রাতের আধার কেটে দিনের আলো ফুটে উঠছে, আব্দুল্লাহ ইবনে মোবারক নিজেও বুঝতে পারে না। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর এটা কিভাবে সম্ভব, আমি তাহলে আপনার প্রশ্নের জবাবে বলবো অবশ্যই সম্ভব। এখনকার আমাদের কলিজার টুকরা তরুণ প্রজন্ম, যুব সম্প্রদায়, যুব সমাজ, আপনি তাকে একটা ভালো মোবাইল দিবেন, একেবারে ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই দিবেন, লাইন দিবেন, ইন্টারনেটে ঢুকায় দিবেন, সে যখন ফেসবুক ইউটিউব টুইটারের জামানায় জগতে ঢুকে যাবে, ঘন্টার পর ঘন্টা কখন পার হয়ে যায়, আমাদের কলিজার টুকরা অনেক যুবক অনেক সময় টের পায় না। আমরা তো মাঝে মধ্যে খবরে এমনও দেখেছি একটানা 48 ঘন্টা 50 ঘন্টা টানা পাবজি খেলতেছে। কোন জগতে চলে গেছে যে সময় পার হয়ে যায় তার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মোবারকের অবস্থা ওইরকম। যুবক মানুষ যৌবনের প্রারম্ভে যখন সে ওই মহিলার জন্য মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে রাত কাটিয়ে দিল, দিনের আলো ফুটে উঠল, তখনও দাঁড়ায় আছে। আব্দুল্লাহ ইবনে মোবারকের এলাকার একজন সকালবেলা ওই জায়গা দিয়ে হেঁটে যায়, আব্দুল্লাহ ইবনে মোবারককে দেখে বলে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, সাজ সকালে তুমি এখানে কি করতেছ? ওই লোকটার কথায় আব্দুল্লাহ ইবনে মোবারকের কেমন জানি হুশ ফিরে আসলো। আব্দুল্লাহ ইবনে মোবারক বলে, ও ভাই আমি তো সকালবেলা আসি নাই, আমি গতদিন দুপুর থেকে একজনের জন্য এখানে অপেক্ষা করতেছি, কিন্তু সে আসলো না, সে আমাকে ধোকা দিল। বলেন তো আপনি যদি এরকম কোনো মানুষকে পান কি বলবেন? বলবেন লোকটা কত বোকার বোকা। ওই লোকটাও আব্দুল্লাহ ইবনে মোবারক কি বলে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, দেখো তুমি একটা মানুষের জন্য সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলে, কিন্তু সে তোমার এই দাঁড়ানোর কোনো মূল্যায়ন করলো না, এই অপেক্ষার কোনো মূল্যায়ন করলো না। এইরকম একটা রাত তুমি যদি আল্লাহর জন্য দাঁড়ায় থাকতা, আল্লাহ তাআলা তোমাকে নিজের বন্ধু বানায় নিত। একটা কথা আব্দুল্লাহ ইবনে মোবারকের কর্ণ কুহর দিয়ে হৃদয়ের গহীন কোণে পৌঁছায় গেছে। আব্দুল্লাহ ইবনে মোবারকের জীবনের গতিপথ পাল্টে গেছে, নিজের লাইন পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে, দুনিয়া যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে, আব্দুল্লাহ ইবনে মোবারকের নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে। তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম।
الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمرا محبة إرشاده درود شريف بات كوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كر
كفر قامتا كفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত ফরিদপুর সদর বাইতুল শরফ জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার অত্র হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুস শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্ব নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে বলি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারীমার মধ্যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা 6666 আয়াত কোন কোন মুফাসসির বলেন 6623 আয়াত আয়াতের সংখ্যা যাই হোক ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে মুফাসসিনিনে কেরাম বলেন কুরআনুল কারীমের মধ্যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা হলো 500 500 আয়াত হলো বিধিনিষেধ সম্পর্কিত বাকি 6166 আয়াত এগুলা সব ওয়াজ নসিহত উপদেশ আল্লাহ তাআলা এগুলার মধ্যে জান্নাত জাহান্নামের বর্ণনা বয়ান করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বিভিন্ন কওমের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন অনেকে আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে তাদের কি পরিণতি হয়েছিল আল্লাহ তাআলা সেগুলা বয়ান করেছেন আবার যারা আল্লাহর পথে চলতে গিয়ে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছে এদের জন্য প্রতিদান কি এগুলাও আল্লাহ তাআলা ওয়াজ করেছেন আল্লাহ তাআলা শুধু নিজে ওয়াজ করেছেন তা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করারও আদেশ আল্লাহ তাআলা করেছেন একথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন
وذكر فإن الذكرى تنفع المؤمنين. الله رب العالمين বলেন নবীকে আপনি ওয়াজ করেন নসিহত করেন উপদেশ দেন প্রথম প্রশ্ন কেন ওয়াজ কেন নসিহত কেন উপদেশ আল্লাহ তাআলাই এর জবাব দেন فإن الذكرى تنفع المؤمنين কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী এই যে আজকের ওয়াজ মাহফিলে আমরা আসছি এটা মুমিনের জন্য উপকারী না যারা মনে করে যে এর মধ্যে উপকার আছে তারা আয়শা বসছে আর যারা মনে করে যে না আমার চানাচুর বাদাম সা এগুলা খেলে উপকার হবে ওরা কিন্তু ওইগুলা খাইতেছে ঠিক কি না কোথায় কার জন্য উপকারী জিনিস আছে এটা আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলে দিলেন যে হাবিব আপনি উপদেশ দেন ওয়াজ করেন নসিহত করেন এর মধ্যে মুমিনদের জন্য কল্যাণ উপকার কি কারণ আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের নসিহত অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি সবচেয়ে বড় উপকার হলো আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো ঠিক কি না বলো এজন্য ওয়াজ নসিহাতের মজলিসগুলায় আমাদের সুযোগ হলেই বসার দরকার কারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নাই একটা কথা একটা ওয়াজ একটা নসিহাত মানুষের জীবনের গতিপথ পাল্টিয়ে দিতে পারে ঠিক কি না একটা ঘটনা শুনাই আপনাদের আলোচনার শুরুতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ঘটনাটা বর্ণিত আছে প্রাথমিক জামানায় উনি যখন যুবক ছিলেন যৌবনের প্রারম্ভে উনি একটা মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়ে গেছে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই যৌবনের প্রারম্ভে তখন তিনি অত বড় আলেম না মেয়েকে দেখার পরে ওনার পছন্দ হয়েছে তখন তো আর প্রযুক্তির জামানা নাই যে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে তার খোঁজ খবর নিবে উনি ওই মেয়েটার পিছনে পিছনে চলা শুরু করছেন পেছনে পিছনে চলতেছেন মেয়েটা যখন বুঝতে পারছে যে সে আমাকে অনুসরণ করতেছে তার মানে আমাকে মনে হয় তার ভালো লেগে গেছে সাথে হয়তো কেউ ছিল মেয়েটা বলছে যে তুমি অমুক দিন ওই জায়গায় আসবা তোমার সাথে আমি দেখা করব কথা হবে আব্দুল্লাহ ইবনে মোবারক যেই দিন বিকালে যেই জায়গায় দেখা করার কথা বিকাল না উনি দুপুরে গিয়েই হাজির দুপুরে গিয়ে বসে আছে যে আজকে তার সাথে দেখা হবে কথা হবে আমি আমার মনের কথা বলবো তার কথা শুনবো আব্দুল্লাহ ইবনে মোবারক অপেক্ষমান অপেক্ষা করতেছে কখন আসবে আর কথা বলবে আত্মার প্রশান্তি লাভ করবে কিন্তু দেখা গেল দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে সন্ধ্যা আসার নামে খবর নাই কিন্তু আব্দুল্লাহ ইবনে মোবারক একটা মোহর মধ্যে পড়ে গেছে একটা ঘরের মধ্যে পড়ে গেছে অপেক্ষা করতেছে আর নিজেকে নিজে বলে দেখি আর একটু সময় অপেক্ষা করি আসে কিনা আসে কিনা একটু অপেক্ষা করি করতে করতে কোন সময় রাতের আধার কেটে দিনের আলো ফুটে উঠছে আব্দুল্লাহ ইবনে মোবারক নিজেও বুঝতে পারে না এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর এটা কিভাবে সম্ভব আমি তাহলে আপনার প্রশ্নের জবাবে বলবো অবশ্যই সম্ভব এখনকার আমাদের কলিজার টুকরা তরুণ প্রজন্ম যুব সম্প্রদায় যুব সমাজ আপনি তাকে একটা ভালো মোবাইল দিবেন একেবারে ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই দিবেন লাইন দিবেন ইন্টারনেটে ঢুকায় দিবেন সে যখন ফেসবুক ইউটিউব টুইটারের জামানায় জগতে ঢুকে যাবে ঘন্টার পর ঘন্টা কখন পার হয়ে যায় আমাদের কলিজার টুকরা অনেক যুবক অনেক সময় টের পায় না আমরা তো মাঝে মধ্যে খবরে এমনও দেখেছি একটা না ৪৮ ঘন্টা ৫০ ঘন্টা টানা পাবজি খেলতেছে কোন জগতে চলে গেছে যে সময় পার হয়ে যায় তার কোনো খবর নাই আব্দুল্লাহ ইবনে মোবারকের অবস্থা এরকম যুবক মানুষ যৌবনের প্রারম্ভে যখন সে ওই মহিলার জন্য মেয়েটার জন্য অপেক্ষা করতে করতে রাত কাটিয়ে দিল দিনের আলো ফুটে উঠলো তখনও দাঁড়ায় আছে
আব্দুল্লাহ ইবনে মোবারকের এলাকার একজন সকাল বেলা ওই জায়গা দিয়ে হেঁটে যায়। আব্দুল্লাহ ইবনে মোবারককে দেখে বলে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, সাজ সকালে তুমি এখানে কি করতেছ? ওই লোকটার কথায় আব্দুল্লাহ ইবনে মোবারকের কেমন জানি হুঁশ ফিরে আসলো। আব্দুল্লাহ ইবনে মোবারক বলে, ও ভাই, আমি তো সকাল বেলা আসি নাই, আমি গতদিন দুপুর থেকে একজনের জন্য এখানে অপেক্ষা করতেছি, কিন্তু সে আসলো না, সে আমাকে ধোকা দিল। বলেন তো আপনি যদি এরকম কোনো মানুষকে পান কি বলবেন? বলবেন লোকটা কত বোকার বোকার। ওই লোকটাও আব্দুল্লাহ ইবনে মোবারককে বলে, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, দেখো তুমি একটা মানুষের জন্য সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিলে, কিন্তু সে তোমার এই দাঁড়ানোর কোনো মূল্যায়ন করলো না, এই অপেক্ষার কোনো মূল্যায়ন করলো না। এইরকম একটা রাত তুমি যদি আল্লাহর জন্য দাঁড়ায় থাকতা, আল্লাহ তাআলা তোমাকে নিজের বন্ধু বানায় নিত। একটা কথা আব্দুল্লাহ ইবনে মোবারকের কর্ণকুহর দিয়ে হৃদয়ের গহীন কোণে পৌঁছায় গেছে। আব্দুল্লাহ ইবনে মোবারকের জীবনের গতিপথ পাল্টে গেছে, নিজের লাইন পরিবর্তন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহর জন্য ইলম অর্জন করেছে। দুনিয়া যতদিন থাকবে, হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে, আব্দুল্লাহ ইবনে মোবারকের নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে। তাহলে মানুষের জীবন পরিবর্তনের জন্য হাজার ওয়াজের দরকার নাই, কিন্তু কোন ওয়াজ কোন নসিহত আমার জীবন পরিবর্তন করবে এটাও আবার কিন্তু আমার জানা নাই, ঠিক কিনা বলে? অনেক সময় দেখেন না, অনেকে বলে যে আল্লাহ তাআলা যদি দুইটা রাকাত নামাজ কবুল করে নাজাতের জন্য এটাই যথেষ্ট। অনেকে এই দোহাই দিয়ে নিজে নিজে দাবি করে যে আমার জীবনের বহু নামাজ কবুল হয়ে গেছে, আমার তো নাজাতের ব্যবস্থা হয়ে গেছে, নামাজ আর লাগবে না। এরকম কিছু দুষ্টু লোক আছে, কিন্তু বলেন তো কোন দুই রাকাত নামাজ আল্লাহ কবুল করবে এটা কি জানা যায় নাকি? সেজন্য আমি আপনি আল্লাহর ব্যাপারে আশা রাখতে হবে, ভয় রাখতে হবে। কারণ আরবি একটা প্রবাদ আছে, আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে হলো ইমান। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নিজের আশার ব্যাপারে বলতেন যে আমি আল্লাহর দরবারে এত বেশি আশা রাখি, তমাম দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামি হয়ে যায়, একজন মানুষ যদি জান্নাতে যায়, আমি উমর আশা রাখি সেই একজন ব্যক্তি হব আমি। আবার আমি আল্লাহর ব্যাপারে এত ভীত এত ভয় করি যে তমাম দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, একজন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, আমি ভয় করি সেই একজন মানুষ না জানি হয়ে যায় আমি অমর। আশা এবং ভয় এই দুইটার ব্যালেন্স যখন থাকে তখন জীবনের গতিটা সুন্দর হয়। আল্লাহর ব্যাপারে আশাও সর্বোচ্চ, আল্লাহর ব্যাপারে ভয়ও সর্বোচ্চ, তখন জীবনের একটা ব্যালেন্স আসবে। সেজন্য আমরা আল্লাহর ব্যাপারে সবসময় আশা ভয় সমান রাখবো, আল্লাহ তৌফিক দান করুক। আর কোন নসিহাত আমার জীবনের পরিবর্তনের কারণ হবে আমি জানি না, সেজন্য যখন কোনো জায়গায় ওয়াজ মাহফিল হোক, বক্তা যে হয় হোক, কার কথায় পরিবর্তন হবে বলা যায় না, আমরা বসবো সময় দিব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহাত ওয়াজ করতে বলেছেন, নবীজি ওয়াজ করেছেন, হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজ। আমি মুসনাদে আহমদ থেকে সহিহ একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে আমাদেরকে চারটি বিষয়ের নসিহত করেছেন, এত গুরুত্বপূর্ণ চারটি নসিহত। আমরা তো অনেক সময় ওয়াজের মধ্যে শুনি কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু আমি আপনাদের খেদমতে এমন একটা হাদিস পাঠ করেছি যেই হাদিসের মধ্যে নবী জানায় দিয়েছেন কোন কাজগুলা করলে দুনিয়ায় যদি সম্পদ নাও থাকে তথাপি দুনিয়ার নেয়ামত ভোগ করা যায়। দুনিয়া পাওয়ার ওয়াজ,
দুনিয়া পাওয়ার ওয়াজ নবীজি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন একটু খেয়াল দিয়া শুনেন নবীজি বলেন আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া আমরা যদি বৈধ পন্থায় দুনিয়া লাভ করতে চাই নবীজি বলেন শুনে নাও আরবাউন চারটি জিনিস ইযা কুন্না ফীকা ফালা আলাইকা যখন তোমাদের কারো মধ্যে থাকবে চারটি জিনিস ফালা আলাইকা তার আর কোনো কিছু নাই এই চারটি জিনিস ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া এই চার জিনিস আছে আর কোনো কিছু নাই তার কোনো চিন্তা নাই নবীজি বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া এই চার জিনিস থাকার কারণে দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না এই চার গুণ থাকলে দুনিয়ার নেয়ামত ভোগ করাবেন আল্লাহ এ কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের অবকাশ আছে গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই সেই নবী বলতেছেন শোনো এক নাম্বার হিফজু আমানাতিন আমানাতের হেফাজত চার গুণের এক নাম্বার গুণ আমানাতের হেফাজত তার মানে নবীজি আমাদেরকে বললেন আমার উম্মত তোমরা আমানতদার মুমিন হও কেন আমানতদার মুমিন হব এক নাম্বার বিষয় কারণ মুমিন আমানতদার হবে এটা মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রকৃত মুনাফিকের আলামতের কথা জানায় দিয়েছেন মুনাফিক এটা কাফেরের চাইতে জঘন্য এজন্য আমাদের মধ্যে যদি মুনাফিকের কোনো ত্রুটি থাকে এগুলা বের করে তওবা করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা যা বলেছেন কাফেরের ব্যাপারেও আল্লাহ বলেন নাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা পাঁচ নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে ওয়ালান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ তাআলা বলেন মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই এজন্য নেফাকি যদি থাকে বাহির করার দরকার আছে না নাই শুধু মুনাফিকের আলামতগুলো আমাদেরকে জানলে হবে না আমাদের মধ্যে যদি ওই ত্রুটিগুলো থাকে সেগুলোও আমাদের থেকে বাহির করতে হবে কারো শরীরের মধ্যে যদি জীবাণু থাকে ক্যান্সারের জীবাণু টেস্ট করার পরে ডাক্তার যদি বলে যে আপনার আঙ্গুলে ক্যান্সারের জীবাণু আছে আঙ্গুলের এক ইঞ্চি পরিমাণ ফালায়া দিতে হবে নাইলে জীবন শেষ আমরা কি বলবো ডাক্তার এক ইঞ্চি না প্রয়োজনে দুই ইঞ্চি ফালায়া দেন তাও জানি আমার জীবনটা শেষ না হয় ঠিক না মুনাফিকের আলামত যার মধ্যে আছে ওটা ক্যান্সারের জীবাণুর মতো ওকে শেষ করে দিবে একটা সময় সেজন্য নবীজি বলেন মুনাফিকের আলামত হলো চারটা এক নাম্বার নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা প্রকৃত মুনাফিকের এক নম্বর আলামত হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার মুমিনদের মধ্যে আছে না নাই এটা আমাদেরকে বাদ দিতে হবে কারণ এটা হলো মুনাফিকের আলামত ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা খেলাফ করা এটা মুনাফিকের আলামত ইদা তুমি না খানা আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত ওয়া ইদা তাখাসমা ফাজারা মুনাফিকের আরেকটা আলামত হলো যখন মুনাফিকের কারো সাথে তর্ক বিতর্ক হয় মুনাফিক তখন যৌক্তিক শালীন কথা বলে না বরং বকা ঝকা দেয় খারাপ কথা কয় দেখেন না আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে কথাবার্তার শুরুতেই বকা ঝকা দেয় ঠিক কিনা
ও মনে করে যে আমি খুব পাওয়ারফুল হেডামওয়ালা আর আমার নবী বলেন তোর মধ্যে মুনাফিকের জীবাণু আছে ঠিক কিনা বলেন এই জীবাণু ওকে আজ অথবা কাল শেষ করে দিবে সর্বশেষ পরিণতি কি হতে পারে ঈমানবিহীন মৃত্যু অনন্তকালের জাহান্নাম ঠিক কিনা বলেন এজন্য মুনাফিকের আলামত যদি আমাদের মধ্যে থাকে বাহির করতে হবে মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম আলামত হলো আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব আর আমানতের হেফাজত করা এটা মুমিনের স্বভাব দুই নাম্বার কেন মুমিন আমানতের হেফাজত করবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন لا ইমান লিমান লা আমানাতালা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই একটু চিন্তা করে দেখেন নবীজি স্পষ্ট কথা যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই সোজা কথা তাহলে আমাদের মধ্যে যদি আমানতদারিতা না থাকে সারা জিন্দেগির আমল কি লাভ হলো একটা মানুষের আমলের অভাব নাই কিন্তু তার ঈমান নাই বলেন তো এই আমলের কোন দাম আছে সেজন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে ঈমান পরিপূর্ণ করার জন্য যেই বিষয়গুলো দরকার এর মধ্যে অন্যতম একটি হলো আমানতের হেফাজত এইবার আসেন আমার আপনার নবী কেমন আমানতদার নবী ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি একটা হলো নবুয়াতের পূর্ববর্তী জীবন আরেকটা হলো নবুয়াত পরবর্তী জীবন এমনটা নয় যে আমার আপনার নবী নবুয়াতি পাওয়ার পর আখলাকের লাইনে সর্বোচ্চ স্থান অবস্থান করেছেন এমনটা নয় নবীর চরিত্র নবুয়াতের পরে ভালো হয়েছে এমনটা নয় বরং আমার আপনার নবী নবুয়াতের আগে তার যেমন চরিত্র ছিল ওই সময় তাম দুনিয়ার মধ্যে আমার মতো নবীর চরিত্র তখনও কারো ছিল না এজন্য নবুয়াত প্রাপ্তির বহু বছর আগে কাফেররাই আমার আপনার নবীর উপাধি দিয়েছিলেন আল আমিন সত্যবাদী বিশ্বস্ত আমানতদার সুবহানাল্লাহ এই উপাধি আমার আপনার নবীর আগেই ছিল এরপরে যখন উনি নবুয়াত পেলেন কাফেরদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করলেন মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর গোলামীর দিকে আহ্বান করলেন যেই মানুষগুলা নবুয়াতি আর নবীকে মহব্বত করত ভালোবাসত এখন সেই মানুষগুলাই আমার আপনার নবীর বিরোধিতা শুরু করলো অথচ বিরোধিতা করত নবীর কিন্তু ঐতিহাসিকেরা লিখেন যারা ইতিহাস লেখে তারা লেখে কাফেররা যদিও মুহাম্মাদের বিরোধিতা করত কিন্তু দিন শেষে তাদের দামি দামি সম্পদগুলা হেফাজতের জন্য মুহাম্মাদের কাছেই নিয়ে যেত শত্রুর প্রতি কতটা আস্থা ছিল আমার আপনার নবী কাফেররা নবীকে শত্রু মনে করে কিন্তু এরপরে ওরা চিন্তা করত আমরা মুহাম্মাদকে যতই কষ্ট দেই না কেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকওয়ালা আমাদের শত্রু হলেও আমরা তাকে কষ্ট দিলেও সে আমাদের আমানতের খেয়ানত করবে না সুবহানাল্লাহ এমন আমানতদার নবী আমার আপনার নবী অনেক ঘটনা বলা যাবে আমানতের একটা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেল ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দুনিয়া থেকে চলে গেলেন নবীজির বাহিরে যত সমস্যা ছিল আবু তালেব এই ব্যাপারে সহযোগিতা করতেন আর বাহিরে যত কষ্ট ক্লেশ হোক না কেন নবীজি যখন ঘরে ফিরতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পর্শে সারা দিনের ক্লান্তি আমার আপনার নবী ভুলে যেতেন ঘরে সান্ত্বনা দেওয়ার মানুষও চলে গেছে বাহিরে যিনি সাহায্য করতেন তিনিও চলে গেছে কাফেররা এবার তাদের সামনের রাস্তা ফাঁকা পাইল যে এখন তো আবু তালেব নাই এখন যদি মুহাম্মাদকে মেরে ফেলি কেউ আর বাধা দিবে না তারা মজলিস করলো মিটিং করলো মুহাম্মাদকে আর দুনিয়ায় রাখা যাবে না আবু তালেব আমাদের পথের কাঁটা ছিল দুনিয়া থেকে চলে গেছে এখন আর অসুবিধা নাই কিভাবে মারা যায় মুহাম্মাদকে তারা পরামর্শ করতেছে পরামর্শ হলো
নির্দিষ্ট কোন ব্যক্তি মুহাম্মাদকে হত্যা করবে না মুহাম্মাদকে হত্যাকাণ্ডে প্রত্যেকটা গোত্র থেকে এক একজন যুবক থাকবে তাতে কি হবে এই হত্যাকাণ্ডে যখন প্রত্যেকটা গোত্রের সম্পৃক্ততা থাকবে তখন কেউ কাউকে দোষারোপ করার সুযোগ পাবে না সব গোত্রের থেকেই তো হত্যা করছে মুহাম্মাদকে কে কারে দোষ দিবে সুতরাং আর অসুবিধা হবে না ওরাই প্ল্যান করছে ওই দিন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানা দিলেন হাবিব আপনি প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে আপনার প্রতি হিজরতের আদেশ আসতে পারে নবীজি তো আর কিন্তু কোন দিন হিজরত হবে আল্লাহ তাআলা এটা বলেন নাই কাফেররা একদিন সিদ্ধান্ত নিল আজকেই মোক্ষম সুযোগ আজকেই আধার রাতে মুহাম্মাদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে রাতের আধারে তারা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন হাবিব আজকে রাত্রেই হবে আপনার হিজরতের সফর ওরা হত্যার ষড়যন্ত্র করছে রাত্রে আর আল্লাহ তাআলা বললেন আজ রাতেই আপনার হিজরতের সফর শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গোপনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায়া দিলেন সফর সঙ্গী হিসাবে উনি থাকবে নিজের ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি আছেন ইতিমধ্যে কাফেররা ঘরের চারদিক ঘিরে ফেলছে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন কাফেররা আমার আপনার নবীর চার ঘরের চারদিক ঘিরে রাখছে খোলা তলোয়ার হাতে বলেন তো তমাম দুনিয়ার মানুষ যদি কারো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা যদি তাকে হেফাজত করে তমাম দুনিয়ার মানুষ মিলে তার কোনো ক্ষতি করতে পারবে নাকি আবার আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ দিতে চায় তমাম দুনিয়ার সব মানুষ সব প্রযুক্তি ব্যবহার করে ওই বিপদ থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না কারণ কি কারণ হলো ফাল্লাহু খাইরুন হাফিজা আল্লাহ তাআলা হলেন উত্তম নিরাপত্তা দানকারী উত্তম হেফাজতকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে নিজের ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে নবীজি হিজরতের সফর শুরু করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রেখে যাওয়ার কারণ হলো নবীজি যখন হিজরতের সফর শুরু করবে তখনও কাফেরদের কিছু সম্পদ আমার আপনার নবীজির কাছে আমানত ছিল চিন্তা করে দেখেন ঘরের চতুর্দিকে শত্রু কাফেরদের আমানত নবীজির কাছে মাতৃভূমি ছেড়ে সুদূর মদিনার পানে রওনা হবেন পয়গম্বর এত চিন্তা এত ভীতির মাঝেও আমার আপনার নবী আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট স্বাভাবিক নিজের জন্য যদি চিন্তা করি আমরা কি করতাম আমরা চিন্তা করতাম যাদের জন্য এলাকা ছাড়া লাগতেছে যাদের জুলুম অত্যাচারে আমাকে আমার মাতৃভূমি ত্যাগ করা লাগতেছে ওদের সম্পদ কিসের ফেরত দেওয়া দেই যা আছে ওইগুলাও নিব আরো যদি কিছু পারি গাঠি বুসকা বাইন্দা এরপরে আমি এলাকা ছাড়বো ঠিক কিনা বলো অথচ আল্লাহর নবী ওই বিপদের মুহূর্তে কঠিন মুহূর্তে কাফেরদের আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট এবং সতর্ক আমরা সেই নবীর উম্মত কিন্তু আমাদের আমানতদারিতার অবস্থা কি আল্লাহই ভালো জানে ঠিক কিনা বলো সেজন্য আমাদেরকে আমানতদার হতে হবে কিন্তু আমি যদি না জানি আমানত কি জিনিস কোথায় কোথায় আমানত আমি কেমনে আমানতদার হব সেজন্য কোন জায়গায় আমানত আছে কোথায় আমানতের হেফাজত করতে হবে আমাদের জানার দরকার আছে না নাই কষ্ট হবে না তো আপনাদের একটু খেয়াল দিয়ে শুনেন ইনশাআল্লাহ কাজে লাগবে এক নম্বর বিষয় হলো আমরা মনে করি যে আমানত মনে হয় শুধু সম্পদের মধ্যে আমার কাছে একজন টাকা পয়সা দিল আমি এই টাকা পয়সা যথাসময়ে তার মালিককে ফিরাইয়া দিলাম আমি মনে করি আমি বড় আমানতদার মানুষও মনে করে লোকটা বড় আমানতদার এতটুকুর মধ্যে আমরা আমানতদারিতাকে সীমাবদ্ধ করে ফেলছি কিন্তু আমানতদারিতা এত সংক্ষিপ্ত বিষয় নয় ব্যাপক এক জিনিস যেগুলো আমার মনে আসে আমি কয়েকটা এর মধ্যে থেকে বলবো এরপর ইনশাআল্লাহ সামনে যাব তাহলে আমানত এক নম্বরে হয় সম্পদের মধ্যে কিসের মধ্যে হয় সম্পদের মধ্যে
কেউ যদি আমার কাছে কোনো সম্পদ আমানত রাখে আমার দায়িত্ব হলো যথা সময়ে এই আমানতের সম্পদ তার মালিকের কাছে ফিরায় দেওয়া অনেক সময় এমন হয় অনেক ছোট বাচ্চা আছে ইয়াতীম নাবালক তার বাবা মা সব মারা গেছে আমার অধীনে তার সম্পদ আছে সে আমার অধীনে আছে আমার দায়িত্ব হলো এই ইয়াতীমের সম্পদগুলা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে যথা সময়ে ইয়াতীম যখন বড় হবে বুঝবে তার সম্পদটাকে ফিরায় দেওয়া অনেক সময় এমন হয় অনেকের সম্পদ আমার কাছে আছে কিন্তু তার মনে নাই আমার দায়িত্ব হলো তার মনে না থাকে না থাকুক অসুবিধা নাই আমার দায়িত্ব হলো নিজ দায়িত্বে সম্পদটা তার কাছে ফিরায় দেওয়া এ আদেশ আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াত الله رب العالمين بولين إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها الله رب العالمين بولين نشجي الله تعالى تمدر كي آدش كرتسين إن الله يأمركم كي آدش أن تؤدوا الأمانات إلى أهلها আল্লাহর আদেশ হলো তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায়া দাও সেজন্য আমার আপনার অধীনে আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে আমানত থাকে দায়িত্ব হলো যথাসময়ে যথাযথভাবে মূল আমানতের জিনিস তার মালিকের কাছে ফিরায়া দেওয়া বলেন তো এই আদেশটা কার আল্লাহর আদেশ মানতে হবে আমি যদি আল্লাহর আদেশ অমান্য করি অনেকগুলো পাপ হবে অনেকগুলো পাপের মধ্যে একটা পাপ হলো খেয়ানতকারীদের তালিকায় আমার আপনার নামটা চলে যাবে সেজন্য এক নাম্বার সম্পদের মধ্যে আমানত দুই নাম্বার কথার মধ্যে আমানত কথা আবার আমানত হয় কেমনে আমার আপনার নবী বলেন ইযা হাদাসার রাজুলু সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে সুম্মাল তাফাতা অতঃপর এদিকে সেদিকে তাকায় একটা মানুষ যখন আমার আপনার কাছে কথা বলতে আসে কথা বলে আর এদিকে সেদিকে তাকায় এর কারণ হলো সে চায় না ওই কথা আপনি আমি ব্যতীত অন্য কেউ শুনতে পারো অন্য কেউ জেনে যাক অন্য কেউ এই কথা বলাটা দেখুক এটা সে চায় না সে চায় কথাটা গোপন যেন থাকে আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ওই লোকটা যেই কথাটা বলে ফাহিয়া আমানাতুন সেই কথাটা হয়ে যায় আমানত সুবহানাল্লাহ কিন্তু আমাদের অভ্যাস কি আমাদের খাসলাত কি আমাদের খাসলাত হলো আমার কাছে যখন কেউ কোনো কথা বলার পরে বলে হুজুর এটা আপনাকে বললাম আপনি আর কাউকে বললেন না আমি এই কথা আর হজম করতে পারি না আমার পেটের মধ্যে গিয়ে ওই কথাটা কেমন জানি মারামারি শুরু করে দেয় এখন আমি কি করি ওই লোকটা আমার দৃষ্টির বাহিরে যাওয়ার আগেই কাছের একজনকে ডাক দিয়ে বলি এই বেটা শোন অমুকে আমার এই কথাটা বলছে আমি শুধু তোকে বললাম তুই কিন্তু কাউরে বলবি না ঠিক আছে ও বলে জি হুজুর ঠিক আছে এখন বলেন আমি যেই কাজ করলাম আমাকেও তো কাউকে বলতে মানা করছিল আমি তো কথা রাখি নাই ও কি রাখবে ও আগে চিন্তা করবে হুজুরেও তো বলতে মানা করছিল হুজুর যেহেতু আমার কাছে বলছে তাহলে মনে হয় বলা জায়েজ আছে আরেকজনকে ডাক দিয়ে বলবো এই বেটা হুজুরই কি মিথ্যা কথা বলতে পারে বলে না 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 হুজুর কি মিথ্যা কথা বলতে পারে নাকি বলে হুজুর আমাকে এই কথাটা বলছে কাউকে বলতে মানা করছে আমি শুধু তোকে বললাম তুই কিন্তু কাউরে কইস না মাশাআল্লাহ এরকম যদি কোনো কথা সকালবেলায় একজনের মুখ ফুসকে বের হয় দুপুর হইতে হইতে আশেপাশের সব মানুষ জেনে যায় ঠিক কিনা বলে ক্ষতিটা কি একটু খেয়াল করে প্রথম আমাকে বলেছিল প্রথম বলেছিল কাকে আমাকে আমি কিন্তু বলেছি মাত্র একজনের কাছে আমি একজনের কাছে বলেছি ঠিক কিন্তু কথাটা পর্যায়ক্রমে 50 জনের কাছে পৌঁছায় গেছে তার মানে এখানে খেয়ানত হয়ে গেছে 50টার বেশি যতজন মানুষের কাছে পৌঁছালো যতজন খেয়ানত করলো প্রত্যেকের সমপরিমাণ খেয়ানতের গোনা আমার আমল নামায় যোগ হয়ে যায় এটা ইসলামের সিস্টেম আপনি প্রথম একটা ভালো কাজে দান করেছেন 10 টাকা আপনার দেখা দেখার পরে মানুষ যদি লক্ষ লক্ষ টাকাও দান করে প্রত্যেকে সবাই মিলে যেই পরিমাণ দান করবে প্রথম দান করনেওয়ালার আমল নামায় সওয়াব যোগ হয়ে যায় সুবহানাল্লাহ
যেমন দেখেন রহমাতুল লিল আলামিন নবীজি বলেন পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের সন্তানদের দ্বারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনার একটা অংশ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে সেজন্য আমি যদি কোনো কথার খেয়ানত করি আমার পরে আমার কারণে ওই কথাটা যত দূর বিস্তৃত হবে যতজন খেয়ানত করবে যতজনের কানে পৌঁছাবে সবার গুনাহ আমার আমলনামায় যোগ হয়ে যাবে এই জন্য কথার মধ্যেও আছে খেয়ানত তিন নাম্বার প্রত্যেকটা দায়িত্ব হলো আমানত যে যেই দায়িত্ব পেয়েছে বা যে যেই দায়িত্ব নিয়েছে প্রত্যেকটা দায়িত্ব আমানত কেউ যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে ওই দায়িত্বের বিপরীতে যেই বেতন আছে ওই দায়িত্বের বিনিময়ে যেই বিনিময় আছে ওই বিনিময়টা যদি পরিপূর্ণ গ্রহণ করে আর যদি দায়িত্বে অবহেলা করে নিঃসন্দেহে লোকটা দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়ে যায় সেজন্য আমরা আমাদের যেখানেই যেই দায়িত্ব আছে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব অফিশিয়াল ব্যাপারেও বিষয়গুলো খেয়াল রাখব অনেক সময় হয় আমরা বিভিন্ন অফিসে চাকরি করি অফিশিয়াল প্যাড থাকে মোবাইল থাকে টেলিফোন থাকে কলম থাকে অফিশিয়াল কোনো আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি না দেওয়া হয় আর ওই জিনিস যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় নিঃসন্দেহে এটা আমানতের খেয়ানত হবে সেজন্য দায়িত্ব আমানত রাষ্ট্রীয় দায়িত্ব আমানত রাষ্ট্রের সম্পদ আমানত জানমাল আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন সেজন্য মূলত এই জানমালের মালিক আমি না জানমালের মালিককে একটু জোরে বলেন তো জানমালের মালিক হলেন আল্লাহ এই জানমাল আমার আপনার কাছে আমানত মাসালা হলো আমানতের জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় না আমানতের জিনিস ব্যবহার করা যায় না আপনার আমার কাছে কেউ যদি হঠাৎ করে এসে বলে ভাই এই 500 টাকা আপনার কাছে আমানত রাখেন আমার পকেটে 500 টাকা আমি সামনে দেখলাম অনেক সুন্দর মাছ আমি যদি চিন্তা করি ওই ব্যক্তি যেই টাকাটা আমানত রাখলো এই টাকাটা দিয়ে আমি মাছ কিনে নিয়ে যাই বাড়ি থেকে অন্য 500 টাকা তাকে দিয়ে দিব আমার এই চিন্তা ভুল আমার এই কর্ম ভুল কারণ সে যেই টাকাটা আমার কাছে আমানত রেখেছে হুবহু সেই টাকাটাই আমাকে সংরক্ষণ করতে হবে আমি কি যদি ছিড়া টাকা দিয়ে থাকি ওই ছিড়াটাই সংরক্ষণ করতে হবে নতুন দিলেও নতুনটাই রাখতে হবে একেবারে হুবহু যেটা দিচ্ছি সেটাই রাখতে হবে ব্যবহার করতে পারবো না পরিবর্তন করেও দিতে পারবো না এই জানমাল আমার আপনার কাছে আমানত ব্যবহার করার অনুমতি নাই আমানত হিসাবে কিন্তু আল্লাহ দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জানমাল ব্যবহারের অনুমতি দিয়েছেন তবে নির্দিষ্ট গণ্ডির ভিতর কত সুন্দর সিস্টেম ইসলামের মধ্যে নবীজি বলেন অপচয় করা যাবে না অপচয়বিহীন কেউ যদি পরিবারের জন্য ব্যয় করে নবীজি বলেন সেটা সাদাকা সুবহানাল্লাহ বলে আপনি পরিশ্রম করে আপনার স্ত্রী সন্তান মা বাবাকে ভালো খাওয়ান শুধু যে দায়িত্ব পালন করেন তা নয় স্ত্রী সন্তান মা বাবাকে ভালো খাওয়ানো ভালো পড়ানোর কারণে কবুল সাদাকার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয় পরিবারের জন্য ব্যয় করেন অসুবিধা নাই আপনার একটু ভালো কাপড় পরতে মন চায় পরেন অসুবিধা নাই অনেক মানুষ বোঝে না অনেকে একটু সুন্দরভাবে চলে সে চায় জামাটা সুন্দর থাক কাপড়টা সুন্দর থাক মার থাকুক ভাঁজ না পড়ে যায় অনেকে মনে করে এটা মনে হয় অহংকারী বিষয়টা এমন না অহংকার তখন হয় যখন নিজে ভালোটা পরার পরে অপরে কম দামিটা পরছে ওইটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই সময় হয় অহংকার নাইলে কেউ যদি ভালো পরে ভালো খায় যারা গরিব মানুষ আছে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে না তাহলে সেটা অহংকার হবে না
আপনার মন চায় আপনি একটু ভালো পড়বেন পড়েন ভালো খাবেন খান অসুবিধা নাই পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দেন অসুবিধা নাই মসজিদ মাদ্রাসা দ্বীনি মাহফিলে দেন দ্বীনি কাজে দেন অসুবিধা নাই শুধু তাই না আপনার প্রতিবেশী বেধর্মী অন্য ধর্মের মানুষ অসুস্থতা টাকা পয়সা নাই চিকিৎসা করতে পারে না টাকা পয়সা দিয়ে তারে চিকিৎসা করায় দেন সমস্যা নাই তার খাবার নাই খাবার কিনে দেন ঘর নাই ঘর বানিয়ে দেন মেয়ের বিবাহ হয় না কিছু টাকা দেন বিবাহর জন্য কোনো অসুবিধা নাই কিন্তু সাবধান আল্লাহর দেওয়া এই আমানত একটা টাকাও এমন জায়গায় ব্যয় করা যাবে না যেখানে ব্যয় করলে গুনাহ হয় আল্লাহ বেজার হয়ে যায় সম্পদ যেমন ব্যয় করা যাবে না শ্রম তেমন ব্যয় করা যাবে না মনে করেন এক জায়গায় গান হবে গুনার কাজ হবে একজন আসছে তার কাছে টাকা পয়সা নাই সে আইসা বলতেছে টাকা দিয়ে তো সাহায্য করতে পারলাম না দে শাবল দে দুইটা বাস গাইড়া তো গুলো শরীক থাকি তোদের সাথে শরীক থাকি দুইটা বাস গাইড়া এই যে শ্রম গুনার কাজে ব্যয় করলো সে আল্লাহর দেওয়া এই শক্তি অপচয় করলো ব্যয় করলো গুনার কাজে সেও আমানতের খেয়ানতকারী খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই শরীয়তের বিধিবিধান দেওয়া হয়েছে সেটাও আমানত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله رب العالمين بولين أمي أي أمانات আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা এই আমানত বহন করল না কি সেই আমানত মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান এই আমানত মানুষ গ্রহণ করেছে আল্লাহ তাআলা বলেন ওয়াহামালাহাল ইনসান মানুষ এই আমানত বহন করলো তাহলে শরীয়তের যত আদেশ নিষেধ আছে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে সব কিছু আমাদের জন্য আমানত যেমন নামাজ পড়তে হবে কেউ যদি নামাজ না পড়ে নামাজ না পড়ার গুনাহ আছে না এই যে রোজার মাস আসতেছে রোজা যদি না রাখে গুনাহ আছে না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আদেশটা কার আল্লাহ তাআলার এখন কেউ যদি নামাজ না পড়ে রোজা না রাখে এই কারণে এক গুনাহ আর আল্লাহর আদেশ ছিল এটা এই আদেশ ছিল আমানত আদেশ অমান্য করার দ্বারা আমানতের খেয়ানত হলো ওর দ্বারা আর এক গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম খাওয়া না সুদ খাওয়া না ঘুষ খাওয়া না মদ খাওয়া না আল্লাহ নিষেধ করেছেন কেউ যদি সুদ খায় ঘুষ খায় মদ খায় গোনা আছে না নাই ওই গোনা করলো এই জন্য শাস্তি আছে আবার নিষেধ ছিল আল্লাহর এই নিষেধটাও আমানত নিষেধ অমান্য করার কারণে আমানতের খেয়ানতকারী হতে হয় এজন্য আমানত নিয়ে আর লম্বা আলোচনা করব না এক নাম্বার নবীজি বলেন হিফজু আমানাতিন আমানতের হেফাজত করো দুই নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন সত্য কথা বলো সত্য কথা বলা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় কারণ মিথ্যা বলা এটা প্রকৃত মুনাফিকের আলামত মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে আর মুমিন জীবন চলে যায় তবু সে মিথ্যা বলতে রাজি নয় সত্য হলো মুমিনের ভূষণ অনেক সময় এমনটা হয় একজন মানুষ সামনাসামনি মিথ্যা কথা বলে না খুব সতর্কতার সাথে থাকে কিন্তু প্রযুক্তির কারণে অনেক সময় অনেকে অনিচ্ছায় মিথ্যা কথা বলে ফেলে মোবাইল ফোনের কারণে মিথ্যা কথা বলে ফেলে ওই মানুষটা যেই মানুষটা সামনাসামনি মিথ্যা বলতে অপছন্দ করে মোবাইলের কারণে সেও মিথ্যা কথা বলে ফেলে মনে করেন সে আসবে আপনাদের এইখানে আছে কোথায় আছে হলো সে মনে করেন ওই ফেরি পার হইছে ফেরি পার হওয়ার হলো আপনি ফোন দিছেন গোয়ালন্দ বা ওইদিকে আছে এখনো ওই যে আর একটা মোড় আছে কি গোয়ালন্দ মোড় না কি বলো ওইখানে এখনো আসে নাই রাজবাড়ির মোড়ের পরে ওনারে ফোন দেওয়ার সাথে সাথে উনি বলতেছে এই তো ভাই আমি এই যে গোয়ালন্দ মোড়ের কাছাকাছি আসছি এই তো গোয়ালন্দ মোড় চলে আসছে অথচ ফেরিঘাট থেকে রাস্তা আরো প্রায় 12-13 কিলোমিটার তাই না আল্লাহ না করুক যে আকারে বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়
ওই লোকটা ওইখান থেকে ওই পর্যন্ত পৌঁছাইতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? কত মর্মান্তিক ঘটনা আমরা মাঝে মধ্যে দেখি শুনি পড়ি। এই যে কয়েকদিন আগে ঢাকা শহরে একজন মহিলা সে তার স্বামীর জন্য দুপুরে খাবার রেডি করছে, স্বামীকে ফোন দিল কত দূর আছেন বলেই তো কাছে চলে আসছি, বলতেছে আমি আপনার জন্য ভাত নিয়ে টেবিলে বসে আছি, স্বামী বলতেছে শোনো তুমি ভাত প্লেটের মধ্যে বেড়ে ফেলো, মহিলা বলতেছে না আপনি আসেন ভাত ঠান্ডা হয়ে যাবে, স্বামী বলতেছে আমি এতটা কাছে প্লেটে ভাত বাড়ো আমি আসতে আসতে ভাতটা গরমই থাকবে। এইবার স্বামীর জন্য অপেক্ষমান স্ত্রী, ভাত ঠান্ডা হয়ে গেছে তরকারি ঠান্ডা হয়ে গেছে, স্বামীর আসার নামে খবর নাই। একটু পরে তার কাছে খবর আসলো তার কলিজার টুকরা স্বামী মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে। অথচ দেখেন কতটা নিশ্চিত, নিজে বলতেছে যে আসো আসতে আসতে ভাত ঠান্ডা হবে না, সেজন্য অত দূর থেকে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নাই, আল্লাহ না করুন। এই কথাটা বলার পর রোড অ্যাক্সিডেন্টে মারা গেল লোকটা, জীবনের শেষ কথাটা হয়ে গেল মিথ্যা কথা। আবার কি হলো, বন্ধুর কাছে বলছে আমি তো এই যে মোড়ে আছি, বন্ধু যখন জানছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ফেরিঘাটের কাছে, ও কি বলবে, হায় রে দোস্ত মরার আগেও মিথ্যা কথা কইয়া মরলি, তোর মরার কথা ছিল কই তুই মরলি কই, ঠিক না? এজন্য মোবাইল ফোনেও আমরা মিথ্যা কথা বলবো না, খুব সতর্ক থাকবো, কারণ মিথ্যা হলো সকল গুনাহের মা। আমরা ছোটদের সাথে মিথ্যা কথা বলি অনেক সময়, ছোটদের সাথেও মিথ্যা বলা যাবে না। মনে করেন অনেক সময় ছোট বাচ্চারা 3-4 বছর বয়স, ওর আমলনামাই তো ওপেন হয় নাই, ওর কোনো গোনা লেখা হয় না, ওই 3-4 বছরের বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে। অনেক সময় আমাদের মা বোনরাও হয়তো শুনতেছেন, মা বোনরা একটু বিরক্ত হয় রাগ হয় বাচ্চাদেরকে ওই ধরনের কাজ, গ্লাস প্লেট ভাঙলে একটু পিটানি দিতে চায়, ঠিক না? মার সাথে বাচ্চার একটা সম্পর্ক আছে, মা রাগ হইলে বাচ্চা বুঝতে পারে ও দৌড় দিয়া দূরে চলে যায়, তখন মহিলা কি বলে, এই এদিকে আসো কিছু বলবো না। বাচ্চা এবার মার কথা বিশ্বাস করে যখন মায়ের কাছে আসে, মা এবার ধরে বাচ্চাটাকে পিটানি দেয়। বাচ্চা কিন্তু মার কথা বিশ্বাস করেছিল, মা বলছে এদিকে আসো কিছু বলবো না। একদিন দুই দিন তিন দিন যখন কোনো মা কোনো বাবা এমনটা করবে, এরপরে ওই ছোট বাচ্চাটা একদিন বলবে, না তোমার কাছে যাব না, তুমি মিথ্যা কথা বলো গেলে তুমি আমাকে মারবা। এটা সুদূর প্রসারী একটা ক্ষতি হয়ে গেল, আপনি আমি হয়তো এখন বুঝবো না, সুদূর প্রসারী ক্ষতি হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি হাজার হাজার বছর আগের শিলালিপি পাওয়া গেছে, পাথরের মধ্যে বিভিন্ন রকমের লেখা এখনো অক্ষত অবস্থায় পাওয়া যায়। নবীজি বলেন শিশুকালের শিক্ষাটা হলো এরকম, যখন কোনো ব্যক্তি একটা শিশুর কাছে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়ে যাবে, ওই ব্যক্তি মা হোক আর বাবা হোক, ওই শিশু ওই ব্যক্তিকে মিথ্যাবাদী মনে করেই সে বড় হতে থাকবে। আপনার শিশু আমার শিশু ও আমাকে আপনাকে মিথ্যাবাদী মনে করেই বড় হবে, তখন বড় হওয়ার পরে কি মনে করবে, আমার বাপ মা তো মিথ্যাবাদী। সেজন্য খবরদার বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবো না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসেছেন, মহিলার সাথে ছোট একটা বাচ্চা, বাচ্চাটা মহিলার হাত ছেড়ে অনেক দূরে চলে গেল। অনেক সময় দেখবেন বাচ্চারা যখন অন্যান্য বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে যায় মা বাবা ডাকলেও আসে না, তখন মা বাবা কৌশল অবলম্বন করে ওই বাচ্চার যদি কোনো খাবার প্রিয় থাকে সেই খাবারের লোভ তাকে দেওয়া হয়, বলা হয় এদিকে আসো চকলেট দিব, মামা কিনে দিব, জুস কিনে দিব, তখন ওই বাচ্চা খাবারের লোভে চলে আসে। ওই বাচ্চাটা মহিলার হাত থেকে দূরে চলে গেছে, মহিলা বারবার ডাকে বাচ্চাটা আসে না। এইবার মহিলা হাতের মুঠ পাকায় বলতেছে এদিকে আসো তোমাকে মজা দিব। এইবার বাচ্চাটা কাছে আসলো, মহিলা হাতের মুঠ খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুরের টুকরা দিয়ে দিল। রহমাতুল্লিল আলামিন নবীজি দৃশ্যগুলো খেয়াল করতেছিলেন, নবীজি এবার ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, ও মহিলা তুমি যদি
ওই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হতা সেজন্য আমরা মিথ্যা কথা বলবো না আমাদের আগের মানুষ যারা আমরাও শেষ সময় এই সব নৈতিকতা স্কুল থেকে শিখেছি এখনকার স্কুলে কি আছে জানি না যা শুনি আল্লাহ হেফাজত করুক আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছি আমার এখনো মনে আছে ক্লাস 5 এ মনে হয় যারা শিক্ষক আছেন অনেক আপনারা জানবেন এক রাখালের গল্প ছিল এক রাখাল একদিন গরু চড়াই দিছে সে মনে করলো মানুষদের সাথে একটু মজা করবে গাছের ডালে উঠে বলতেছে বাঘ 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 আশেপাশের সব মানুষজন জড় হয়ে গেছে কোথায় বাঘ বলে আমি আপনাদের সাথে একটু মজা করলাম ফান করলাম প্রাঙ্ক করলাম এটা হলো এই জামানার ভাষা প্রাঙ্ক আমাদের যুবক ভাইরা অনেক সময় দেখেন ফেসবুক মোবাইলের কল্যাণে আসে এই ধরনের প্রাঙ্ক একজনকে ধোঁকা দেওয়া ফাঁকিবাজি করা এ ধরনের কাজ ইসলাম নিঃসন্দেহে হারাম করেছেন হারাম হারাম তা যাই হোক প্রথম দিন মানুষেরা বিরক্ত হয়ে চলে গেল দ্বিতীয় দিন কিছুদিন পরে আবার একটু মজা করতে যায় এবার যখন গাছের উপরে উঠে ডাকছে বাঘ বাঘ আশেপাশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু মানুষ বলল না ও মিথ্যা কথা বলে ওর ডাকে যাওয়া যাবে না আর কিছু মানুষ বলল হতেও পারে আজকে গিয়ে দেখি অল্প কয়েকজন গেল বলে বাঘ কোথায় বলে আমি তোমাদের সাথে মজা করেছি কিছুদিন পরে আবার একটু মজা করতে চায় এই দিন কিন্তু সত্য সত্য বাঘ এসেছে গাছের উপরে উঠে গলা ফাটায়া চিৎকার করে ডাকতেছে বাঘ 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 কিন্তু একটা লোক তার কথা বিশ্বাস করে আসে নাই তার পশুর ক্ষতি করে ফেলল একটা উপদেশ মালা লেখা ছিল আমি ক্লাস 5 এ পড়েছি 1900 সম্ভবত 98-97 হবে আমার মনে আছে লাস্টে লেখা ছিল ডু নট টেল এ লাই কখনো মিথ্যা কথা বলো না এখানে হ্যাঁ ইংরেজি গল্প ছিল তা দেখেন কি শিক্ষণীয় বিষয় এক নম্বরে মিথ্যা বলবো না এই শিক্ষা তো পাইলাম দ্বিতীয় কি শিক্ষা পেলাম যে একটা মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে বলতে পপুলার হয়ে যায় ওর সত্য কথাও মানুষ বিশ্বাস করে না ঠিক কিনা বলেন এজন্য যারা মিথ্যা বলে জীবনের একটা সময় আসে তার জীবনের চূড়ান্ত এবং বাস্তব সত্যটাকেও মানুষ মিথ্যা মনে করে সেজন্য মিথ্যা বলবো না সর্বশেষ কেন মিথ্যা বলবো না আমি অনেক বলতে পারবো আল্লাহ চাইলে এত লম্বা করা যাবে না আর বুঝতেছি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে অল্প সময় আর কেন মিথ্যা বলবো না লাস্ট হাদিসের আলোকে মিথ্যা বলবো না কারণ যারা মিথ্যা বলে এরা জাহান্নামের পথিক যারা সত্য বলে এরা জান্নাতের পথিক আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ নবীজি বলেন নিশ্চয় সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায় ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলা শার নিশ্চয় সত্য মানুষকে অকল্যাণ মন্দের পথ দেখায় ওয়া ইন্না শাররা ইয়াহদি ইলান নার আর অকল্যাণ মানুষকে জাহান্নামের পথ দেখায় দুই নম্বরে নবীজি বললেন সত্যবাদী হও তিন নম্বর নবীজি বলেন ওয়া হুসনু খালিকাতিন উত্তম চরিত্রের অধিকারী হও আমরা আমাদের নিজেদেরকে উত্তম চরিত্রওয়ালা বানাতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উত্তম আখলাকওয়ালা ওনার আখলাকের আলোচনা যদি কোনো বিজ্ঞ মানুষ করতে পারেন রাতের পর রাত শেষ হয়ে যাবে নবীজির আখলাকের আলোচনা শেষ হবে না মনে করেন নবীজি স্বামী হিসাবে কেমন ছিলেন কেউ যদি একটু স্টাডি করে পড়াশোনা করে যে নবীজি স্বামী হিসাবে কেমন ছিলেন স্ত্রীদের সাথে তার আখলাক কেমন ছিল আচরণ কেমন ছিল স্ত্রীদের ব্যাপারে তিনি কেমন হেল্পফুল ছিলেন সাহায্যকারী ছিলেন এ বিষয় নিয়ে যদি আলোচনা করা হয় রাতের পর রাত চলে যাবে নবীজি বিচারক হিসাবে কেমন ছিলেন আলোচনা করা যায় যদি পড়াশোনা করে রাতের পর রাত চলে যাবে যে নবীজির বিচারের সিস্টেম কেমন ছিল নবীজি তিনি নানা ছিলেন নানা হিসাবে তিনি কেমন ছিলেন নাতিদের সাথে ওনার আচরণ কেমন ছিল হাদিসের পাতায় অনেক আছে লম্বা আলোচনা করা যাবে নবীজি বাবা ছিলেন বাবা হিসাবে সন্তানদের প্রতি কেমন তিনি সহানুভূতিশীল ছিলেন
রাতের পর রাত আলোচনা করা যাবে নবীজি তো শ্বশুরও ছিলেন শ্বশুর হিসাবে নবীজি তার কন্যার স্বামীদের সাথে কেমন আচরণ করেছেন যদি একটু পড়াশোনা করে আলোচনা করা যায় লম্বা সময় চলে যাবে তাহলে একটা মানুষের কিন্তু একটা দিক থাকে না একটা দিক থাকে একটা পরিচয় না যেমন একজন মুরব্বি তিনি প্রথমে ছিলেন একজনের সন্তান এরপরে এক সময় তিনি হয়তো কারো ভাই হয়েছেন বোন হইলেও উনি ভাই হইছেন ভাই হইলেও উনি ভাই হয়েছেন তাহলে দেখেন সন্তান হিসাবে ওনারকে আদর্শ সন্তান হতে হবে ভাই হিসাবে আদর্শ ভাই হতে হবে এরপরে আসেন উনি একটা সময় বিবাহ করেছেন উনি বিবাহ করার পরে ওনার নতুন একটা পরিচয় যোগ হয়েছে উনি স্বামী হয়েছেন এরপরে উনি ওনার ছেলে বিবাহ দিয়েছেন ছেলে হয়েছে উনি বাবা হয়েছেন বাবা হিসাবে একটা আদর্শ আছে এরপরে উনি ছেলেকে বিবাহ দিয়েছেন এবার উনি শ্বশুর হয়েছেন শ্বশুর হওয়ার পরে ওনার ছেলের ছেলে হয়েছে উনি দাদা হয়েছেন ওনার যদি মেয়ে হয়ে থাকে উনি মেয়ে বিবাহ দিলেন শ্বশুর হলেন মেয়ের বাচ্চা হলো উনি নানা হলেন এরকম একটা মানুষের অজস্র পরিচয় থাকে আমরা তো কোন কোন পরিচয় ভালো কোন কোন পরিচয় মন্দ দেখা যাবে বাবা হিসাবে ভালো তো মাগার স্বামী হিসাবে ভালো হইতে পারি নাই স্বামী হিসাবে ভালো হয়েছি মাগার শ্বশুর হিসাবে ভালো হতে পারি নাই বাবা স্বামী শ্বশুর হিসাবে ভালো মাগার মানুষের সাথে আচরণের দিক দিয়ে ভালো হতে পারি নাই কিন্তু আমার আপনার নবী যতগুলো পরিচয় পাওয়া যাবে যতগুলো পরিচয় পাওয়া যাবে প্রত্যেকটা পরিচয়ে সর্বোচ্চ আদর্শওয়ালা হলেন রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ সেজন্য আমি যদি আমার জীবনকে উত্তম আখলাকে পরিণত করতে চাই আমাকে নবীকে জানতে হবে পড়তে হবে এজন্য আপনারা তো মোটামুটি শিক্ষিত মানুষ আশেপাশে যারা শুনতেছেন একজন দুইজন আমল করলে কামিয়াব হাজার হাজার মানুষের দরকার নাই লক্ষ লক্ষ মানুষ হইলো কেউ আমল করলো না কোনো দরকার নাই একটা মানুষ হলো ওই একটা মানুষ কথা একটা আমল করলো ওই বক্তা কামিয়াব ওই বেটা কামিয়াব আয়োজকও কামিয়াব ঠিক কিনা বলেন এজন্য আপনারা একটু চেষ্টা করবেন জীবনে তো অর্থ কম ব্যয় করা হয় নাই আপনারা একটা বই কিনবেন আমি নাম বলে দেই বইটার নাম হলো নবীজি নাম কি বলেন নবীজি এটার মূল লেখক ডক্টর রাগিব সারজানি ডক্টর রাগিব সারজানি বাংলা অনুবাদ হয়েছে 600-700 টাকা দাম হবে আপনি পড়েন জীবনের গতিপথ পাল্টে যাবে একটা অমুসলিমের সাথে কেমন আচরণ করবেন আপনি নবীজি কেমন করেছেন একেবারে ইন ডিটেইলস সুন্দরভাবে লেখা আছে পড়েন আমি বইয়ের প্রচারণা করতেছি না আমার কাছে ভালো লাগে বইটা আমি আপনাদের কাছে পৌঁছাইলাম আপনারা পড়বেন আমল করবেন সওয়াবের ভাগিদার হবে এতটুকু লাভ সেজন্য নবীজির চরিত্রের অনুসরণ ব্যতীত কোনো মানুষ উত্তম আখলাকওয়ালা হতে পারে না সেজন্য নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমে আমি আপনি উত্তম চরিত্রওয়ালা হব চার নম্বর নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন হালাল খাবার খাওয়া হালাল খাবারের কতটা গুরুত্ব হালাল খাবারের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন করা হালাল উপার্জনের কতটা গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28তম পারা সূরাতুল জুমুয়া আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষ করার পরে বলেছেন ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ আল্লাহ তাআলা বলেন নামাজ শেষ করার পরে তোমরা জমিনের মধ্যে ছড়ায়ে পড়ো ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ এবং আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল উপার্জনের ব্যাপারে বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদাত একটা মানুষ সে যদি ফরজ ইবাদত সমূহ পালন করার পরে হালাল পন্থায় উপার্জন করে এটা তার জন্য ইবাদত বলে গণ্য হয় সুবহান হালাল পন্থায় যেই উপার্জন সে করুক না কেন এটা তার জন্য ইবাদত বলে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ সেজন্য আমাদের এক নম্বরে উপার্জনটাকে হালাল করতে হবে দুই নম্বর সাথে সাথে খাবারটাকেও হালাল করতে হবে অনেক সময় আমরা অনেকে আসি আমরা খাবার হালালের ব্যাপারে সচেষ্ট যে খাবারটা হালাল কিনা কিন্তু উপার্জন হালালের ব্যাপারে আমরা সচেষ্ট নয় দুইটার একটা যদি অনুপস্থিত থাকে অবশ্যই হারাম খোরের তালিকায় নাম চলে যাবে একজন হালাল খাবে কিন্তু উপার্জন হারাম ওরটাও হারামের মতোই মনে করেন অনেকে আছে এরকম বলি পকেটের মধ্যে ঘুষের টাকা সুদের টাকা হারাম টাকায় ভরপুর পকেটে টাকা যা আছে হারাম
এটা নিয়ে সে চিন্তিত না কিন্তু বাজারে যাওয়ার পরে দেখলো গরু জবাই হইছে এবার গরুওয়ালারে বলতেছে কসাইরে বলতেছে রে বেটা গরু জবাই দেওয়ার সময় আল্লাহর নাম বলেছিলে আল্লাহর নামে জবাই করেছিলা কেন বলে আল্লাহর নামে যদি জবাই না করা হয় ওইটা যদি সৌদি আরবের দুম্বাও হয় উটও হয় আল্লাহর নাম ব্যতীত ইচ্ছা করে অন্য কারো নামে যদি জবাই করা হয় ইচ্ছা করে জবাইয়ের সময় বিসমিল্লাহ না বলা হয় আল্লাহর নাম না বলা হয় ওই জবাইকৃত পশু আর হালাল থাকে না ওটা হারাম হয়ে যায় ঠিক না দেখেন পকেটে হারাম টাকা ওইটা নিয়ে তার টেনশন নাই টেনশন কি বিসমিল্লাহ বইলা গরু জবাই দিছে কিনা কারণ ওটা তো হারাম হয়ে যাবে ওই লোকের পরিস্থিতি কেমন এক লোক মদ খাইতেছে মদ সে মদ খায় আর তার মোষ লম্বা অনেক উঁচু কইরা মদ খাইতেছে একজন জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার খাইতেছ মদ আবার এই মোষ এরকম উঁচা করো কেন বলে শোনো হুজুরা ওয়াজে বলছে শোনো নাই পান করার সময় যদি মোষের সাথে কিছু লাইগা যায় তাহলে এটা মাকরু হয় খাচ্ছে কি জোরে বলেন খাচ্ছে কি খাচ্ছে হারাম এই টেনশন নাই কিন্তু মাকরুর অবস্থা টেনশনে ওনার অবস্থা খারাপ সেজন্য যারা হারাম উপার্জন করে অনেক ক্ষেত্রে এরা হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট কিন্তু উপার্জন হারাম করতেছে এটা দেখে না এখন আসেন উপার্জন হারাম খাবার হারাম এই যারা খায় হারাম খাবার খায় হারাম উপার্জন করে তাদের প্রধানত তিনটা ক্ষতি কয়টা ক্ষতি বলেন তিনটা ক্ষতি আমি এটা বলে আলোচনা শেষ করে দিব একটু চিন্তা করবেন বাড়িতে গিয়ে একা একা চিন্তা করবেন যে এই ক্ষতিগুলো যদি আমার হয়ে যায় আমার জিন্দেগি কোথায় যাবে এক নম্বর ক্ষতি কেউ যদি হারাম খায় তার ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা আল্লাহ রাব্বুল আলামিন সব রাসূলগণকে একই আদেশ করেছেন ও রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত আপনারা হালাল খান হালাল খান এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমালু সালিহা হালাল খান এরপরে আমলে সালেহ করেন তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন অনেক মুফাসসির লম্বা বিশদ আলোচনা করেছেন সব আলোচনার সার মর্ম হলো এইটা কেউ যদি কারো আমল আল্লাহর দরবারে কবুল করাতে চায় অন্যতম শর্ত হলো তাকে উপার্জন এবং খাবার উভয়টা হালাল হতে হবে তার মানে হারাম যদি থাকে হারাম যে খায় তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না দুই নাম্বার যেই ব্যক্তি হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না এক ব্যক্তি বাইতুল্লাহর পাশে ইহরামের কাপড় পরে আল্লাহর দরবারে দোয়া করতেছে তার দোয়ার অবস্থাটা এমন ছিল একদল সাহাবা তার দোয়াগুলা দেখা মনে করতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দিতে পারেন না তার দোয়ার অবস্থা এমন ছিল যাই হোক সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে দেখলেন কিন্তু ব্যক্তির বাস্তব অবস্থা তো তারা জানে না সব সময় সব কিছু বোঝা যায় না মানুষের বাস্তব অবস্থা মানুষ বুঝতে পারে না অনেক সময় মানুষ যা দেখে তার অন্তরালেও অনেক কিছু থেকে যায় ঠিক না অনেক সময় অনেক কিছু আমরা দেখি না আমার একটা গল্প মনে পড়ছে না বললে হচ্ছে না বাংলাদেশে একজন সিনেমা করে ওনার নাম হলো শাকিব খান আছেন একজন একজন তো প্লেয়ার আছে আর একজন আছে শাকিব খান উনি এতটা ফেমাস ছিলেন না তো এক সময় উনি হজে গেছেন আর ওই হজের কাফেলার মুআল্লিম জিম্মাদার ছিলেন আমার এক ওস্তাদ যাই হোক সবার ব্যাপার আলোচনা হয়েছে উনি জানতে পারছেন উনি বাংলা সিনেমার একজন নায়ক ওনাকে তখন কেউ তেমন চিনে না উনি প্রথমবার হজে গেছেন উনি খুব আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করছেন বাইতুল্লাহ ধইরা ধইরা অনেক কান্নাকাটি করছে এখন আমার হুজুর মনে করছে উনি মনে হয় বিগত জীবনের গোনাখাতা আল্লাহর কাছে মাপ চাইয়া তাওবা কইরা আল্লাহর ওলি হয়ে যাবে যাই হোক কথায় কথায় উনি ওনারে জিজ্ঞাসা করতেছেন সময় হয়েছে বলতেছে যাক ভাই তাহলে কি দেশে যাওয়ার পরে তো মনে হয় আর সিনেমা টিনেমা করবেন না বলে হুজুর বলেন কি আপনি বলেন কি হুজুর আমি এখানে আসছি কি উদ্দেশ্যে আমি তো আল্লাহর কাছে এই দোয়াই করতেছি আল্লাহ জানি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করে দেয় আপনি বলেন কি হুজুর এটা আমার পেশা এটা আমার পেশা হায় হায় চিন্তা করেন তার দৃশ্য দেখা হুজুরে ভাবছে কি আর সে চিন্তা করতেছে কি এক সময় সে বেশ পপুলার হয়েছে আমাদের ওস্তাদ তখন বলছেন দেখ
আল্লাহ তাআলা অনেক সময় মানুষ যদি দুনিয়া চায় দুনিয়াটাও দেয় কারণ আল্লাহ ফেরাউনের দোয়াও কবুল করেছে ঠিক কিনা বলেন সেজন্য ব্যক্তির বাস্তব অবস্থা মানুষ বুঝতে পারে না বুঝতে পারে কে সাহাবা একরামের দৃঢ় বিশ্বাস যে তার দোয়া আল্লাহ ফিরায় দিবেন না ওই ব্যক্তির বাস্তব অবস্থা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন সাহাবা একরাম আয়েশা নবীজির কাছে যখন ওই ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন নবীজি তখন বলতেছে শোনো ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হয় যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দ্বারা গঠিত তাহলে যেই ব্যক্তি হারাম খায় হারাম পরে তার দোয়া আল্লাহ কবুল করেন না ইবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না তিন নাম্বার নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম নবীজি বলেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না তাহলে যারা হারাম খায় হারাম উপার্জন করে হারাম খায় এক নাম্বার ইবাদত কবুল হয় না দুই নাম্বার দোয়া কবুল হয় না তিন নাম্বার হারাম খাবার দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন আপনাদের দায়িত্ব কার ইনকাম কেমন প্রত্যেকই নিজে নিজে জানেন সেজন্য উপার্জন হালাল খাবার হালাল নবীজি এ কথাই বলেন ওয়াইফাতুন ফি তুআমাতিন এই চারটা বিষয় এক নাম্বার আমানতের হেফাজত প্রত্যেককে আমানতদার মুমিন হতে হবে দুই নাম্বার সত্যবাদী হওয়া আশেপাশে অনেক ব্যবসায়ী আছে তাদেরকে একটু বইলা দেই সত্যবাদী আমানতদার হওয়া এটা ব্যবসায়ীদের জন্য জরুরি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ব্যাপারে যা বলেছেন অন্য কারো ব্যাপারে বলেন নাই নবীজি বলেন আত্তাজিরুস সুদুকুল আমিন মাআন নাবিনা সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন নবীজি বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিক শহীদ সালেহ বান্দাদের সাথে অবস্থান করবে যারা তেল স্টক করে দাম বাড়াইছে এরা এইসব ব্যবসায়ী তো নাকি বাংলাদেশের ব্র্যান্ড ব্র্যান্ড কোম্পানিগুলা এই দেশের ক্ষতি করে ওরাই বেশি আমরা তো গভর্নমেন্টের গালাগালি করি পাবলিক বোঝে না তো কিন্তু দেখেন আজকের খবরে দেখলাম মেঘনা গ্রুপ ফ্রেশ যেই তেল আপনারা আমরা কিনে খাই যখন একটু দাম বাড়ার ভাব ওরা কোম্পানি থেকে সাপ্লাই কমায় দিয়েছে কারণ বাংলাদেশের বাজারগুলো ওরা নিয়ন্ত্রণ করে দুই একটা কোম্পানি যদি একটু প্রোডাকশন কমায় দেয় আর আমাদের দেশের ব্যবসায়ীরা তো মাশাআল্লাহ হা কইরা থাকে এরকম তিমি মাছের মতো যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া আর বাংলাদেশের ব্যবসায়ীরা তসবি গুনতেছে আল্লাহ দুইটা ভাইছি একসাথে রমাদান মাস আর একটা হলো যুদ্ধ ওহ কি মজা এই ধরনের ব্যবসায়ী যারা এক নম্বরে ওরা জাহান্নামে যাবে ঠিক কিনা বলে সেজন্য ফাকিবাজ যারা ওজনে কম দেয় যারা ইচ্ছাকৃতভাবে পণ্যর কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা এদের প্রতি আল্লাহ এবং তার রাসূলের লানা সেজন্য সাবধান ব্যবসা একটা পবিত্র জিনিস ইবাদত আপনি এটার মাধ্যমে সম্পদ কামাইতে পারবেন জান্নাত কামাইতে পারবেন আর যদি এই ইবাদতের মধ্যে ভেজাল ঢুকায় দেওয়া হয় এটা দুনিয়াও আসবে না আল্লাহ ধ্বংস করবেই ওই সম্পদ সাথে সাথে জাহান্নামে যাওয়া লাগবে ঠিক কিনা বলি সেজন্য দুই নাম্বার সত্যবাদিতা তিন নাম্বার উত্তম চরিত্রের অধিকারী হওয়া চার নাম্বার হালাল উপার্জন হালাল খাবার খাওয়া নবীজি বলেন এই চারটা গুণ যার মধ্যে থাকবে ফালা আলাইকা তার আর কোনো কিছু যদি নাও থাকে মা ফাতাকা মিনাদ দুনিয়া এই চার গুণের বদৌলতে দুনিয়ার নেয়ামত সে ভোগ করবে দুনিয়া তার হাত ছাড়া হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করুক সবাই বলি আমিন এটা রহমাতুল লিল আলামিন নবীর কথা মিথ্যার কোনো সংশয় আছে সন্দেহ আছে কোনো সন্দেহ নাই দেখেন দুনিয়ায় কিছু করতে হলেই টাকার দরকার কিন্তু আমরা যদি এই গুণগুলো অর্জন করি আমাদের জীবনের প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই চারটা গুণ যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা একটু দোয়া করে যাই দুরূদ শরীফ পড়ি জি ইনশাআল্লাহ একটু বসেন সবাই দোয়া করে যান
درود شريف بوري امرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غدايا ما يا الله গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গোনামাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয় আয় আল্লাহ আমরা গোনাগার আপনি তো গফফার আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন আয় আল্লাহ আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় আমাদের প্রত্যেকের বিগত জীবনে সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ প্রত্যেকের সকল প্রকার গুনাহগুলো মাফ করে দেন খাস করে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দেন আর আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ যে যেখানে শায়িত আছে তাদের গুনাহগুলো মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ يا رب العالمين اسكري محفيل ابني قبول المنظور قرن الله اي الله جاي مسجد مدرسة ردوغي محفيل اي مسجد مدرسة ابني قبول المنظور قرنان اي الله براي چود جن حافظ قرآن المطاي پاگلی پرانو غيچه اي الله پرتك ابني حقاني حافظ عالم حشب قبول المنظور قرنان মাদ্রাসার ওস্তাদ সাদ্রদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ পরিচালনা পর্ষদে যারা আছেন আয় আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ইখলাসের সাথে এই দ্বীনি খেদমত আনজাম দেওয়ার তৌফিক আপনি ওনাদেরকে দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন এই প্রতিষ্ঠানের উপরে সবার আন্তরিক মহব্বত ভালোবাসা আপনি পয়দা করে দেন আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের যা কিছু প্রয়োজনীয়তা আছে আপনি আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ খাস করে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যে যে আশায় সহযোগিতা করেছে প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন অত্র প্রতিষ্ঠানের একজন ছাত্র দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ তমাম দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদের সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন জালেমদেরকে হেদায়াত দিয়া দেন হেদায়াত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই আয় আল্লাহ মা বাবা কত বড় নেয়ামত
যার নাই সে বোঝে মা বাবা কত বড় নিয়ামত অনেকে হয়তো নিজের হাতে মহব্বতের মা বাবাকে কবরে শুয়ায় রাখছে গো আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়াও যায় দেখাও যায় কিন্তু এই তিন হাত মাটির নিচে মহব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না দেখাও যায় না আয় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আদম হয় এখানে ওলামায়ে কেরাম আছেন তালিবুল ইলম আছেন আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে আল্লাহ অনেক যুবক আবেদ আছে নাবালক মাসুম বাচ্চারা আছে অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে হাত উঁচু করেছে আল্লাহ আয় আল্লাহ আপনার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিখে আর কোরআন শেখায় আয় আল্লাহ এই কোরআনের খাদেম আছে কোরআনের ছাত্র আছে আল্লাহ যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন কিয়ামতের দিন ডান হাতে আমল নামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন আয় আল্লাহ যারা যে সমস্ত সন্তান মা বাবার অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আমাদের স্ত্রী সন্তান আমাদের চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন পর্দা নিশীন বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন রমাদান মাস আসতেছে আমাদের হায়াত আপনি রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন ইয়া রব্বাল আলামিন যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন হালাল রুজি অন্বেষণের তৌফিক আপনি দিয়ে দেন যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন গুনামুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দিয়া দেন মোবাইল ইন্টারনেটের ফেতনা থেকে তাদের হেফাজত করেন আল্লাহ প্রত্যেকটা যুবকের অন্তরে আপনার এবং আপনার হাবিবের মহব্বত আপনি ভরপুর করে দেন আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দেন আয় আল্লাহ ইমানের মহব্বত ইসলামের মহব্বত যথাযথভাবে আমাদের অন্তরের মধ্যে গেঁথে দেন আয় আল্লাহ আয় আল্লাহ কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন ইয়া রব্বাল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়েন আল্লাহ আয় আল্লাহ জীবনে একটি বার হলেও আপনার হজরে আসওয়াদ চুম্বন করার তৌফিক আমাদেরকে দিয়ে দিয়ে আপনার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে একবার হলেও সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে যারা একবার গেছে তাদেরকেও বারবার যাওয়ার তৌফিক দেন আয় আল্লাহ আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে প্রকৃত দেশ প্রেম পয়দা করে দেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন সকল প্রকার কল্যাণ আমাদেরকে দেন সকল প্রকার অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ শেষ চাওয়া আজকের জন্য আল্লাহ এ দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে মালাকুল মউত যথা সময়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে আল্লাহ আয় আল্লাহ জানি না এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা আল্লাহ আয় আল্লাহ আমি তো দুনিয়ায় হাঁটতেছি না জানি আমাদের মধ্যে কার নাম আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে আয় আল্লাহ জানি না আমাদের মধ্যে কার নাম না জানি আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে আল্লাহ জানি না আমাদের কার কাপড় কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে আয় আল্লাহ জানি না
আমাদের মধ্যে না জানি হয়তো কারো কবরের বাস জারের মধ্যে পেকে গেছে আল্লাহ না জানি কার কবরের চাটাইটা চাটায়ের দোকানে চলে আসছে আল্লাহ হায় আল্লাহ মালাকুল মউত যখন আসবে কলিজার টুকরা সন্তান মা বাবা বন্ধু বান্ধব কেউ কোনো উপকার করতে পারবে না হায় আল্লাহ ওই কঠিন মুহূর্তে আপনি আপনার এই গোলামদেরকে ভুলে যান না আল্লাহ হায় আল্লাহ আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে ওই কঠিন মুহূর্তে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحبه وترضى من القول والعمل والفعل والنية والهد إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.